আপনিও কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটুকু অন করতে পারতেছেন না হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমরা এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করলাম এবার এই অ্যাকাউন্টটাতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য প্রোফাইলে ক্লিক করলাম দেখেন এখানে আসার পরে আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে কিন্তু আমরা কোনো মেসেজ সংগ্রহ করতে পারতেছি না এমনকি ট্রাই অ্যানাদার ওই অপশনে ক্লিক করার পরেও আমাদের এখানে শুধুমাত্র একটা ফোন নাম্বার শো করে তো আপনারা কিভাবে এই সমস্যা সমাধান করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন 2 অন করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে নতুন গাও কোয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গী থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ ওয়েল আপনারও যদি ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন না হয় আপনি যদি অন করতে চান সর্বপ্রথম আপনাকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটাকে ওপেন করে দিতে হবে এরপরে হাতের বাম পাশে থ্রি লাইনে ক্লিক করবেন উপরে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটুকু অন করে দিবেন এবার এখানে আপনার যে প্রোফাইলটুকু আসবে এই প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কোড যাচ্ছে কিন্তু আমার এখানে কোনো কোড আসতেছে না এবার আমি যদি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে ফেলি তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন শুধুমাত্র একটা অ্যাকাউন্টের নাম্বার শো করতেছে আর অন্য কোন সিস্টেম কিন্তু এখানে দেখতে পারতেছি না আপনারা যদি ফেসবুক লাইট থেকেও ট্রাই করেন সেম একই সমস্যা আপনারা ফেস করবেন এজন্য আপনারা এটা যদি সমাধান চান আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে গুগলে অথবা গুগল ক্রোমে চলে আসবেন আমি এখান থেকে গুগল ক্রোমটাকে ওপেন করে ফেললাম এবার এখানে সার্চ বার দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফেসবুক লিখে সার্চ করে ফেলবেন ফেসবুক লিখে সার্চ করার পরে আপনি একটু নিচে আসবেন এখানে পেয়ে যাবেন ফেসবুক লগ এই অপশন আপনি ক্লিক করে ফেলবেন এবার আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি আপনি অন করতে চান সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলবেন আমার অলরেডি লগ রয়েছে এজন্য আমি এখান থেকে আরও একটা নিউ ট্যাব নিয়ে ফেলবো এজন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফেলবো এবার এবার আমি এখানে ক্লিক করব আবারও আসার পরে আমাকে কিন্তু এই লেখাটা লিখতে হবে অবশ্যই কিন্তু লেখাটা দেখে নিন এই লেখাটা আপনাকে অবশ্যই এখানে লিখে দিতে হবে লিখার পরে আপনি এখান থেকে গো অপশনে ক্লিক করে ফেলবেন গো অপশনে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পারবেন কন্টিনিউ অ্যাজ আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেটা শো করবে আপনি এই অপশনটাতে ক্লিক করে ফেলবেন এই অপশনটুকুতে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন কন্টিনিউ অ্যাজ এরকম একটা অপশন চলে আসবে এই অপশনটাতে আপনি ক্লিক করে ফেলবেন এই অপশনটুকুতে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন ঠিক এই রকম কিছু অপশন শো করবে আপনি এখান থেকে নিচে আসার পরে অ্যালাউ এন্ড কন্টিনিউ এই অপশনটুকুতে আপনি ক্লিক করবেন এবার আপনি এখানে সবকিছু দেখতে পারবেন এরপরে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন পাবেন এই অপশনটুকুতে আপনি ক্লিক করে ফেলবেন এই অপশনটাতে আপনি ক্লিক করার পরে একটু ওয়েট করবেন অ্যাকাউন্টটুকু ক্রিয়েট হতে যতটুকু সময় লাগে এরপরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এই রকম একটা চলে আসবে আপনি এখান থেকে কি করবেন আপনি এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটি এই এই ক্লিক ক্লিক করে ফেলবেন অপশনটাতে আপনি করার পরে আপনার সামনে দেখতে পারবেন নতুন একটা ইন্টারভেট চলে আসবে এর আগে আপনি এখান থেকে জাস্ট ওকে করে দিতে পারেন এবার আপনি এখান থেকে জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন আপনি ক্লিক করে ফেলবেন এখানে আপনি ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন নতুন একটি ইন্টারভেস চলে আসবে আপনাদের এখানে একটু সময় লাগতে পারে আপনারা একটু ওয়েট করবেন তো আবারও এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাতে আপনি ক্লিক করে ফেলবেন আপনি এখানে দেখুন আপনার যে মেটা অ্যাকাউন্টটুকু তৈরি হয়েছে সেই অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করে ফেলবেন এখানে দেখেন মেটা শো করতেছে এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এবার আপনি দেখেন অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে আপনি অন করতে পারেন আবার আপনি চাইলে ফোন নম্বরের মাধ্যমেও অ্যাড করতে পারেন অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন টুকু অন করতে পারেন আমি এখান থেকে টেক্সট মেসেজ সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম এবার এখানে আপনি যেই নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান সেই ফোন নাম্বারটা আপনি এখানে লিখে ফেলবেন নাম্বার টুকু দেওয়া হয়ে গেলে একটু নিচে আসবেন এবং এখান থেকে নেক্সট অপশনে আপনি ক্লিক করে ফেলবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার এই ফোন নাম্বারে একটি কোড চলে আসবে সেই কোডটুকু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো দেখেন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে এবার আমি এখান থেকে এই কোডটুকু জাস্ট এখানে লিখে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনারা একটু নিচে আসবেন এবং এখানে দেখতে পারবেন নেক্সট অপশন এখানে ক্লিক করে ফেলবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন অলরেডি কিন্তু আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন টুকু অন হয়ে গেছে এবার আমরা ডান অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট